খিচুড়ি পাইছে আর কোনো কিছু লাগবে না। কাপকেক কিনে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। ভুনা খিচুড়ি করব, তো যার কারণে এখানে আমি মুগ ডাল একটু ভেজে নিয়েছি, মসুরের ডাল আর চাল সবগুলো একসঙ্গে মিক্সড করে ধুয়ে নিয়েছি ভালোভাবে। আর এখানে হচ্ছে একটু গরুর মাংস ভিজিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছটা ফ্রাই করব, আর গরুর মাংস ভুনা, ভুনা খিচুড়ি। বেশিরভাগ টাইমই আমি ফ্রেশটা দিয়ে করতে একটু পছন্দ করি, মাংস রান্না বা যে টাইপের মানে খাবারগুলোতে আদা রসুন দেওয়া লাগে, একটু ফ্রেশ হলে মনে হয় খেতে একটু মজা হয় বেশি। আমি প্রথমে এখানে একটু আস্ত জিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিয়েছি, মানে আস্ত জিরা আর হচ্ছে তেজপাতা দিয়ে, তারপর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন কালার হয়ে আসলে তাহলে আমি সব মশলা দিয়ে দিব। মশলা করে রেখেছিলাম, মশলা সবাই দিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছু একসঙ্গে করেছি, মরিচ, একটু গরম মশলা, আর আস্তে জিরা যেহেতু আমি ফোড়ন দিয়েছি তাই আর জিরা দিচ্ছি না, চালটা দিয়ে দিচ্ছি। দিতে হবে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা স্মেল বের হয়, যখন মানে ভাজা পারফেক্ট হয় তখন কিন্তু সুন্দর একটা গ্রান বের হয়। এতে ভাজাটা কিন্তু এরকম করে অলরেডি আমার বাসায় পুরো গ্রান ছড়িয়ে পড়ছে। ওপরের লাইটটা হচ্ছে লাল কালার, যার কারণে কারিগুলো অনেকেই বলে যে আমি হলুদ বেশি দিই, আসলে বেশি দিই না, এখন আমি লাইটটা অফ করে দিয়েছি, আমি খেয়াল করিনি আগে, আর ওই লাইটটার কারণে আসলে হলুদ মনে হয় যে কারিটা অনেক বেশি হয়। একদমই সুন্দর ঝরঝরা হয়েছে, কিন্তু আমি এখন একদমই লো হিটে রেখে আরও কিছুক্ষণ রেখে দেব। ঘি দিয়ে দিচ্ছি, একদমই ঝরঝরাও হয়েছে আবার সুন্দর নরমও হয়েছে। আমার ভুনা খিচুড়ি ডান, এবার আমি হালকা একটু পেঁয়াজ পেরেস্তা করে উপর দিয়ে দিয়ে দিব, এখনো পেঁয়াজ পেরেস্তাটা আমি করিনি, করে দেন দিয়ে দিব, আর পেঁয়াজ বেরেস্তা না দিলেও হয়, এভাবেও খাওয়া যায়, জাস্ট একটু টেস্ট বাড়ানোর জন্য দেওয়া আর কি। এখানে আমি ইলিশ মাছ বোন মরিচ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি, এটা জাস্ট ফ্রাই করব, আর এটা একটু ভুনা করব হালকা একটু পেঁয়াজ দিয়ে, চিংড়ি মাছ, কারণ ইলিশ মাছটা বাচ্চারা খাবে না, চিংড়ি মাছটা খাবে, তাই চিংড়ি মাছ ওদের জন্য করেছি। আর এখানে আমি গরুর মাংসটা একটু ম্যারিনেট করে রাখছি, পেঁয়াজ পেস্ট, আমার কাছে মনে হয় এভাবে মজা করে মাখালেই মানে মাখানোতে গরুর মাংসের মজাটা আর কি। ভেজে চুলা প্যান বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা একটু ভেজে নেবে বলে। আর এখানে হচ্ছে কালকে আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা জানেন কালকে যে চটপটি বানিয়েছিলাম সেই চটপটির তেঁতুলের যে টকটা, টকটা গরম করে নিচ্ছি, মানে ভালো করে যখন ফুটে আসবে তখন ফ্রিজে রেখে দেব, তখন এটা আরও অনেকদিন ভালো থাকবে, এবং পরবর্তী সময় যখন আবার চটপটি বানাবো এটা দিয়ে মানে খাওয়া যাবে, আর টক বানাতে হবে না এবং অনেক ভালো থাকে। নর্মালি আমি সবসময় এমনই করি, একটু বেশি করে টকটা বানিয়ে দেন একটু গরম করে চুলাই, তখন আবার রেখে দিই ফ্রিজে, তখন এটা অনেক দিন পর্যন্ত খাওয়া যায়।
মাছ ভাজি হলে তাহলে তো প্লেটের ভাত এমনিতেই শেষ হয়ে যায়, তাই না? এটা ধুয়ে যতটুকু পানিতে ধুয়ে দিচ্ছি, মাছটা কষে নিই। ইলিশ মাছটাও ভেজে নিচ্ছি, পেঁয়াজ পেঁয়াজটা করে নিয়েছি, আর এখানে মজার ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে, দেখতে মনে হচ্ছে মজাই হবে। দুপুরবেলা ভাবির বাসায় আসছিলাম হঠাৎ করে, তো আসার পরে দেখি দিশা এত কিছু রান্না করছে। তো আর ভাবির রান্না তো অনেক মজা, খিচুড়ি। নুহাস খালি আসার সময় বলতেছিল ক্ষুধা লাগছে না নুহাস। ইলিশ মাছ আর বেগুন ভাজা আর হইছে তোমার খিচুড়ি পাইছে, আর কোনো কিছুই লাগবে না। কিন্তু গরুর মাংস বসাইছি কিন্তু এখনো সিদ্ধ হয়নি। আলু কষানো হয়ে গিয়েছে, মাংস রান্না আগেই ওরা হাঙ্গি হয়ে গিয়েছিল, যাবে যাবে তাই সবাই একসঙ্গে খেয়ে নিয়েছে। এই হচ্ছে গরুর মাংসের ফাইনাল লুক। যদি আবার কুকির বাসায় একটু যাবে তো ভাবলাম ওকে ফেলে খাবো, ওকে দিয়েই খাই, তো ওর জন্য আবার একটু দিয়ে দিচ্ছি। শুধু আমার টাকা খরচ করে উনি। এসেছে, যদি আবার কুকির বাসায় যাবে তাই কুকির জন্য এটা দিয়ে দিচ্ছি। একা খেতে আসলে ভালো লাগে না, সবাই একসঙ্গে খেলে মজা, তো ওর জন্য আবার অল্প একটু দিয়ে দিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।